السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله समस्त प्रशंसा अल्लाह ताला दरबारे जिन्हें हमें आज के पवित्र जुमार दिन जुमार सलाते अल्लाहर घर मस्जिदे आसार सुजोग कर दिए जिन्हें सुस्थ रेखे जिन्हें आहार आमादेर रिजिक सरबराह करें सेई मनिबेर दरबारे आमरा शुक्रिया आदाय करि आलहामदुलिल्लाह दुरूद ओ सालाम आमादेर प्रिय नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रति जिनि आमादेरके आल्लाहर देवा नियामत आल्लाहर देवा नियामतेर सुष्ठु व्यवहार नियामतके किभाबे बृद्धि करा जाय आल्लाहर विधान अनुयायी जीवन जापन करे दुई जहानेई सफलता लाभ करा जाय সেই পদ্ধতি যিনি শিক্ষা দিয়েছেন আমাদের পথ প্রদর্শক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আজকে শাওয়াল চাঁদের ১২ তারিখ, শাওয়ালের দ্বিতীয় জুমা, ইংরেজিতে জুন মাসের আজকে ৫ তারিখ, বাংলায় জ্যৈষ্ঠ মাসের আজকে ২২ দিন। আলহামদুলিল্লাহ, আজকের জুমার সালাতে আমরা বৃক্ষরোপণ এর যে সওয়াব, চাষাবাদ করা একজন মুমিন দুই জাহানের একজন কৃষক, সে জান্নাতে যেমন গাছ লাগাবে দুনিয়াতেও সে এই সবুজ প্রকৃতিকে আরো সুন্দর করে তুলবে, এটা কি কোরআন হাদিস এর নির্দেশনাগুলোই আমরা আজকে এই বৃক্ষরোপণের উপরে আলোচনা করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, গোটা বিশ্বে ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে, এ পর্যন্ত ৬৭ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, প্রায় ৪ লক্ষ আজকের রিপোর্ট অনুযায়ী ৪ লক্ষ মানুষ এই ভাইরাসে তারা মৃত্যুবরণ করেছে এবং এটা একটি চলমান প্রবাহ। এর মাধ্যমে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের উত্তরণের আল্লাহ যদি কোনো ব্যবস্থা না করে এ থেকে বাঁচা বড়ই কঠিন। তথাপিও স্বাভাবিক স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা ইসলামের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলোর আলোকে আমাদের জীবনযাপন করা দরকার এবং মুমিনের জন্য যে কোনো মহামারী, আমরা জেনেছি সকল মহামারী এবং আজাব গজব মুমিনের জন্য হলো রহমত। মুমিন যদি এতে আক্রান্ত হয় তাহলে সে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সে শাহাদাতের মর্যাদা লাভ করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। প্রক্ষান্তরে কাফেরের জন্য এটা একটা আজাব। এই জন্যে আমাদের কাজ হলো নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টের মাত্রায় নিয়ে যাওয়া, আল্লাহর রহমত পাওয়ার যোগ্য বান্দা হওয়া, আল্লাহর রহমত পাওয়ার হকদার হওয়ার জন্যে আমাদের ঈমানকে খাঁটি করা। সম্মানিত হাজিরিন, ভূমিকায় আমরা এই সংক্ষিপ্ত কথাগুলো বললাম, আমাদেরকে খাঁটি ইমানদার এবং মুমিন
হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা লাগবে, তাহলেই যে কোনো পরিস্থিতি আমাদের জন্য রহমতে পরিণত হবে। আমাদের একটা জিন্দিগি নয়, আমাদের দুটি জিন্দিগি, একটি হলো দুনিয়া আর একটি হলো আখেরাতের। দুনিয়ার জীবনটাকে খুব অল্প সময়, এ পথে এখান থেকে পরকালে আমাদের যেতেই হবে, মৃত্যুকে আলিঙ্গন করাই লাগবে। সুতরাং যার সাথে আলিঙ্গন করাই লাগবে তার জন্যে সহজ যাতে হয়, আখেরাত যাতে সহজ হয়, তার জন্যে বুদ্ধিমানরাই প্রস্তুতি নেয়, বুদ্ধিমানরাই তার জন্যে চেষ্টা সাধনা করে। আর আল্লাহ রাসূলও তাই বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু ওয়ামা আমিলা, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, ওয়ামা আমিলা বিহি, এবং সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে খাঁটি করে সকল পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। করোনা ভাইরাস নামক এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে বৃক্ষরোপণ নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, এই বৃক্ষ, এই সবুজ প্রকৃতি, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীকে আল্লাহ তার অপরূপ সাজে সাজিয়েছেন। একজন শিল্পী যেমন মনের মতো করে অঙ্কন করে, সেই অঙ্কন এই প্রকৃতি থেকেই সে দেখে দেখে করে, কিন্তু এই প্রকৃতিকে আল্লাহ তাআলা কি সুন্দর সবুজের সমারোহ দিয়ে এত চমৎকার করে সাজিয়েছেন। এই চারিদিকে সবুজ প্রকৃতি, যেদিকে তাকাই সবুজের প্রকৃতি আমাদের সামনে ভেসে আসে। তো আল্লাহ তাআলাই অসংখ্য বৃক্ষরাজি সৃষ্টি করেছেন, এর বীজ থেকে অঙ্কুরিত করে আমাদের জন্যে গাছ তৈরি করেন। এগুলো আল্লাহ তাআলারই এক নেয়ামত, যে নেয়ামতের ছায়াতলে আমরা বসবাস করি। সবুজ প্রকৃতি না থাকলে জীববৈচিত্র্য, মানুষের জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় ইসলামের অধিকাংশ উদাহরণগুলোই বীজ এবং গাছের সাথে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ঈমান এবং পবিত্র কথা, কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতান তাইয়িবা, পবিত্র কথা হলো একটা পবিত্র ভালো গাছের মতো, যেই গাছ মানুষকে সুশীতল ছায়া দেয় এবং ফল দেয়। কিছু গাছ আছে বারো মাস ফল দেয়, এরকম কথা বলা হয়েছে। ঈমান এবং ইসলামের কথা বলতে গিয়ে বলা হয়েছে ঈমানটা হলো বিচি, ভালো জাতের বিচি, আর ইসলামটা হলো ভালো জাতের গাছ। ভালো জাতের বিচি থেকে যেমন ভালো গাছ তৈরি হয়, এরকম ভালো ঈমান থেকে একজন ফলবান বৃক্ষ তৈরি হয়। কোরআনে আল্লাহ তাআলা এরকম অনেক জায়গায় ফা আখরাজা বিহি নাবাতান হাব্বা ওয়া নাবাত, আল্লাহ তাআলা বলছে আমি বীজ থেকে শস্য উৎপাদন করি এবং ফলমূল উৎপাদন করি। ও জান্নাতুন আলফাফা, জমিনটাকে আমি বাগিচা বানাইয়া দেই। জান্নাত শব্দই হলো কিন্তু এই সুরা নাবার, এই জান্নাত শব্দের অর্থ কিন্তু পরকালের জান্নাত না। এখানে বলা হয়েছে আমি বীজ থেকে গাছ তৈরি করি এবং জমিনটাকে আমি বাগানে সাজাই। এই জান্নাত অর্থ হলো দুনিয়ার এই বাগান, সবুজ প্রকৃতি। সম্মানিত হাজরিন, এই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে সাজানোর কথা বলেছেন। একজন মুমিন সেই জান্নাত সাজাবে, আবার জান্নাত মানে ঢেকে দেওয়া। জান্নাত শব্দের অর্থ হলো ঢেকে দেওয়া, অর্থাৎ সবুজ প্রকৃতি দিয়ে আমাদেরকে ঢেকে দিবে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে আমরা জানতে পারি, মেরাজে গিয়ে তিনি
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সাথে যখন দেখা হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তাকে বললেন, দেখো আল্লাহ তো তার বান্দাদেরকে জান্নাত দিবে, এই বিশাল জান্নাত, যাকে একেবারে ছোট দিবে তাও এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তো এই বিশাল জান্নাতে কিন্তু গাছপালা নাই, তোমার উম্মতদেরকে যাইয়া বইল তারা যেন সেই জান্নাতে গাছ লাগায়। সুবহানাল্লাহ। সেই সাত আকাশে এই গাছ লাগানোর কথা বলছে যে তোমার উম্মতরা যেন সেই সেখানে গাছ লাগায়। সেখানে কিভাবে গাছ লাগাবে? তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো বললে এক একটা কথায়, হাদিস শরীফে আসছে যে প্রতিটা কথার বিনিময় আল্লাহ তাআলা এক একটা তসবির বিনিময় ওইখানে একটা গাছ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং আমরা হাদিসে এও জানি এক একটা গাছ এত বড় হবে দুনিয়ার কোনো ঘোড়া যদি 500 বছরও দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তাইলে জান্নাত হলো একটা বিরান ভূমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের পয়গম্বরকে বললেন জান্নাত হলো একটা বিরান ভূমি, সেটাকে আবাদ করতে তোমার উম্মতদেরকে বইল তারা যেন বেশি বেশি জিকির করে। সুবহানাল্লাহ। তার মানে এইখান থেকেই ওইখানকার কাজ। আজকে আমরা মুখ দিয়ে একটা ভালো শব্দ সুবহানাল্লাহ এই শব্দটা বললাম, আল্লাহ তাআলা এই শব্দটাকে এইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশের নিচে যেখানে জান্নাত সেইখানে যায় এই কথাটাই একটা বিশাল ফলবান বৃক্ষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে কত বড় মর্তবাপূর্ণ একজন মুমিনের জবান। মুমিনের জবান মুক্তা ঝরে, প্রতিটা কথায় মুক্তা ঝরবে। একবার সুবহানাল্লাহ বললে আমরা দুনিয়ার কিছুই পাই না, অথচ এমনও কথা হাদিসে আছে যে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা ফাঁকা জায়গা আছে এই পুরোটাই আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাত চাষ করা লাগবে। জান্নাত জিকির, আল্লাহর স্মরণ, জিকির ছাড়া জান্নাতে বৃক্ষ হবে না। সম্মানিত হাজিরিন, সেই জান্নাত চাষ করার জন্যেই আমাদের এই দুনিয়া থেকে কাজ করতে হবে। পাশাপাশি এই দুনিয়াকেও ফলে ফুলে সুসজ্জিত করার জন্যে, একটি বাগিচা বাগান তৈরি করার জন্যে, আগাছা সাফ কইরা একটি বাগান তৈরি করার জন্যে মুসলমানদেরকে পাঠানো হয়েছে। সে বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণ একটা দারুণ কর্মসূচি, যে কথা পৃথিবীর কেউ বলে নাই। আজ থেকে আল্লাহর কোরআনে এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় বৃক্ষরোপণের কথা, আল্লাহ তাআলা বৃক্ষ থেকে কিভাবে বীজ থেকে গাছ অঙ্কুরিত করে সেই কথাগুলো, যেমন সূরা আনআমের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলাই বীজ থেকে আটি আটি থেকে অঙ্কুরিত করেন, বীজ আটিকে অঙ্কুরিত ফাটিয়ে সেইখান থেকে বৃক্ষ তৈরি করেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহই করেন। এরপরে আল্লাহ তাআলা সূরা আনআমের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلُّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجَ مِنْهُ حَبًّا مُتَرَاقِبًا। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি জমিন থেকে শস্য উৎপাদন করি, বৃক্ষরাজি উৎপাদন করি, প্রতিটা বৃক্ষই আমি উৎপাদন করি এবং আমি তা থেকে فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا, এই খদিরান শব্দ হলো সবুজ, সবুজ প্রকৃতি, যেটাকে বর্তমান বিজ্ঞানীরা বলছে যে এই সবুজ প্রকৃতিটার মধ্যে হলো ক্লোরোফিল, যেটা ছাড়া আমাদের এই জীববৈচিত্র্য টিকে থাকতো না, থাক দরকার নেই। এই ক্লোরোফিল এই সবুজ থেকে আসে। একটা গাছে দেখেন গাছ থেকে এত শিক্ষামূলক জিনিস আছে যে গাছ জমিনে শিকড় বিস্তার করে। গাছের যা দরকার মাটির গভীরে শিকড় যাইয়া পানি সংগ্রহ করে সে উপরে এটাকে সরবরাহ করে। আবার উপরে পাতাগুলো এন্টিনারের মতো আপনার ওই যে সৌরবিদ্যুতের মতো সূর্যের আলো থেকে ক্লোরোফিল পাতাগুলোর সরবরাহ করে, গ্রহণ করে, গ্রহণ করে গাছকে বাঁচায় রাখে এবং ফলমূলে সেই প্রোটিন, ভিটামিন, ক্লোরোফিল এগুলো সরবরাহ করে। এরপরে পাতাটা দেখেন যখন আর পারে পায়রে উঠে না তখন হলুদ বর্ণ ধারণ করে সে নীরবে তার দায়িত্ব পালন করার পরে
ধৈর্যের সাথে দায়িত্ব পালন করার পরে নীরবে ঝুরে পড়ে। মাটির নিচের অংশের শিকড় কখনো বলে না আমি আর মাটির নিচের অংশে থাকব না, আমি নিচেতে কত কষ্ট করতেছি, এগুলো বলে না, ওইখানেই তার থাকা লাগে। আবার পাতাগুলো উপরে এইভাবে ক্লোরোফিল আমাদের জন্য সংগ্রহ করে। সম্মানিত হাজিরিন, গাছ নিয়ে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আছে সেগুলো পড়লে শুধু ঈমানই বাড়ে যে আল্লাহ কি করছে, সুবহানাল্লাহ। এই পাতাগুলো থেকে এত চমৎকার ক্লোরোফিল বের হয়ে সংগ্রহ করে, এই পাতাগুলো থেকে আবার আমাদের, আমরা যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেই সকলেই জানি, আমরা মূর্খ হইলেও সবাই জানি যে এই শ্বাস প্রশ্বাস যে নেই, বিশুদ্ধ বায়ু এই অক্সিজেন আমরা পাই কোত্থেকে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন এই গাছের থেকে আমরা এই বায়ুটা, এই বিশুদ্ধ পানিটা আমরা নেই। আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডগুলো ছাড়ি, বিষাক্ত নিঃশ্বাসগুলো ছাড়ি, এগুলো আবার গাছ গ্রহণ করে, সুবহানাল্লাহ। আল্লাহ কি চমৎকারভাবেই, বিজ্ঞানীরা বলছে একটি গাছ বাতাস থেকে 60 পাউন্ডেরও বেশি ক্ষতিকর গ্যাসীয় পদার্থ শোষণ করে নেয়, বলেন সুবহানাল্লাহ। একটা গাছ প্রকৃতিক গ্যাসের ওজন, বাতাসের ওজন কিন্তু খুব বেশি একটা না। যেমন আমরা গ্যাস বাজার থেকে কিনি বাসায় চুলা জ্বালানোর জন্য 12 কেজি 1200 টাকা দাম, তাই না? 12 কেজি গ্যাস 1200 টাকা দেয় বা 1000 টাকা দেওয়া নেই, তো ওইটা বেশি একটা ওয়েটফুল না। তার মানে এই প্রকৃতিতে আমরা যে কার্বন বিষাক্ত উপাদানগুলো থাকে, একটা গাছ এরকম 60 পাউন্ড ক্ষতিকর জিনিস শোষণ করে নেয়, সুবহানাল্লাহ। বলা হয়েছে যে একটি গাছ আপনার 10টি শীতাতাপ নিয়ন্ত্রিত, শীতাতাপ নিয়ন্ত্রিত এসি যেগুলোকে বলে এসি, এরকম 10টি শীতাতাপ নিয়ন্ত্রিত এসির মতন আমাদেরকে শীতল বাতাস, বাতাসের মধ্যে রোদের আর্দ্রতা কমাইয়া শীতলতা এবং কোমলতা আমাদেরকে দেয়, বলেন সুবহানাল্লাহ। 10টা এয়ার কন্ডিশনের কাজ একটা গাছে করে, সুবহানাল্লাহ। সৌদি আরব সেখানে গাছ নাই, সেখানে মার্কেটগুলোতে বড় বড় এয়ার কন্ডিশনগুলো চালানো, রীতিমতো বাতাস আসে। আমাদের সেই এয়ার কন্ডিশন আছে? মসজিদে কারেন্ট নাই, গরম, আপনি বাইরে যেয়ে খালি জামাটা খুলে দেখেন কি শীতল বাতাস আপনার শরীরকে ঠান্ডা করে নেয়। সৌদি আরবে কিন্তু এরকম কঠিন এরকম না, যেখানে আপনার এত কঠিন এখানে একটু কঠিনই। তাইলে আমরা কি নিয়ামতের মধ্যে ডুবে আছি, আমরা কি কখনো চিন্তা করি, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই নিয়ামতকে আরও বৃদ্ধি করার জন্যে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই সবুজ প্রকৃতিকে লালন করতে হবে, এই সবুজ প্রকৃতিকে লালন করতে হবে, এবং প্রোডাক্টিভ যেগুলো কার্যকরী ইফেক্টিভ যেগুলো সেইগুলো করতে হবে, যেগুলো কোনো কার্যকারিতা না সেগুলো করা যাবে না। ইসলামে এমন অনেক উদাহরণ দেওয়া হয়েছে, বলা হয়েছে যেমন ভালো কাজের একটা উদাহরণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দিতেন যে যে ব্যক্তি ভালো কাজের বীজ বুনেছে সে তার জন্যে সম্ভবত আশা আছে, আর যে ব্যক্তি মন্দ কাজের বীজ বুনেছে তার জন্যে অনুতাপ ছাড়া কিছুই নাই। অর্থাৎ দুনিয়ায় একটা ভালো কাজও একটা বিসির মতো কাজ করবে, কেউ একটা ভালো কাজ করছে গোপনে তার জন্যে হয়তো আশা আছে পরকালে নাজাতের, কিন্তু কেউ একটা খারাপ কাজের বিসি বুনছে, খারাপ কাজের লাইন দেখাইছে, খারাপ দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, অশ্লীলতার বিস্তার ঘটাচ্ছে, তার জন্য পরকালে অনুতাপ ছাড়া আর কিছু নাই। তার মানে ভালো কাজকে ভালো বিচির সাথে তুলনা করছে। ইসলামে এরকম অনেক উদাহরণ আছে, গাদা গাদা উদাহরণ আছে, যেগুলো গাছের সাথে, ফলবান গাছের সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আগাছা জঙ্গল এমনিই তৈরি হয়, এর জন্য পরিশ্রম করা লাগে না, কিন্তু আজকে বাজারে থরে থরে লিচু সাজানো, আমের সিজনে আম সাজানো, এরপরে কলা সাজানো, কাঁতে কাঁতে কলা, এরপরে ফলমূল, এগুলো কিন্তু এমনি এমনি আল্লাহ এমনি এমনি পারলে দিতেন, কিন্তু মানব জাতিকে এখানে নির্দেশ দিয়েছেন সে যেন এগুলো চাষাবাদ করে। এগুলো চাষাবাদ করার কারণে
আমরা এগুলো বাজারে যাইয়া পাই। সম্মানিত হাজিরিন, এজন্য এই বৃক্ষরোপণের যে মর্যাদা আছে সেদিকে আমাদের খেয়াল করে আমাদের একজন মানুষ আল্লাহ রাসূলের কাছে একজন এসে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই চাষাবাদ করে, আমার ভাই বৃক্ষরোপণ করে, আর আমি জিকির করি, আমি তসবিহ তাহলিল করি, নামাজ পড়ি, জিকির করি। আল্লাহ রাসূল বলল, তোমার চাইতে তোমার ভাই উত্তম। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই মাটির সাথে যাদের সম্পর্ক তাদের আল্লাহর কাছে কি মর্যাদা আছে না? কিন্তু সারা জীবন গাদার মতো খাটনি খাটে কিন্তু একক তো নামাজ পড়ে না, সে কি মর্যাদা পাবে? আল্লাহর হুকুম মৌলিকগুলো লঙ্ঘন করে যদি খাটে তাহলে তার সেই খাটনির কিন্তু মর্যাদা হইল না, সে বুঝেই না সে কি করতেছে। তাহলে আল্লাহর হুকুম পালন করে যায় কি? আল্লাহ তাআলা বলছে, সলাত আদায় করো এবং জমিনে ছড়িয়ে যাও। জমিন থেকে আমার ফদল সূরা জুমার মধ্যে আছে যে জমিন থেকে আমার অনুগ্রহ তোমরা তালাশ করে আনো, অনুগ্রহ খুঁটে খেটে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম বলেছেন নিজের হাতে উৎপাদিত খাবার ওই ব্যক্তির জন্য সর্বোত্তম খাবার। আপনার আমি এর আগেও একজন আলেমের মুখ থেকে শুনছি যে ভারতের দেওবন্দ মাদ্রাসার আলেমরা বড় বড় পণ্ডিত, তাদেরকে অনেকেই এসে হাদিয়া দিয়ে যায়, খাবার দিয়ে যায়, তো তারা খায়। কিন্তু একজন লোক নিজের হাতে অল্প কিছু চাষাবাদ করে সেইখান থেকে আইনে হুজুরে কিছু দেয়, তখন সেই লোকটা ওই আলেম বলে যে এই ছেলেটা কৃষক মানুষ, অল্প কিছু তার হাতের উৎপাদিত খাবার থেকে দেয়, সেই খাবারটা খাওয়ার পরে মনে হয় এর যে নুরানি আভা আমাদের শরীরে 15-20 দিন থাকে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে নিজের হাতে উৎপাদিত, এই যে গতকালও আমাকে একজন আম দিল, এইভাবে একজন আরেকজন দেয়। তার আগের দিন আমারে কইলো যে হুজুর সার ওষুধ দেই নাই, কটা শাক আপনি নিয়ে যান, রান্না করে খাইলাম। ওই লোকটা সে নিজের হাতে করছে, সে ঢাকা থাকে গ্রামে আসছে, এখন এটা নিজের হাতে করছে, উৎপাদিত করে সে নিজে নিজের মধ্যে একটা আনন্দ এবং সে আরেকজনের দিয়েও আনন্দ পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের হাতে উৎপাদিত খাবারের চাইতে উত্তম আর খাবার হয় না। এখন সেটা করতে গেলে কি আমাদের আজাইরে বসে থাকলে হবে না বাড়ির আঙিনায় যে জায়গাগুলো আছে সেগুলো গাছগাছালি লাগাইতে হবে? আর এটা লাগাইলে যে সোয়াব পাবো না এমন না, জিকিরের চাইতেও এটা সোয়াব, সদগায় জারিয়ার মতো, সদগায় জারিয়ার মতো এগুলো সোয়াব। সম্মানিত হাজিরিন, তাইলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন ক্বামাত আলা আহাদিকুমুল কিয়ামা, যখন তোমাদের কারো কিয়ামত হয়ে যাচ্ছে দেখতেছো, অফিয়াদিহি ফাসিলাতা, এবং এমত অবস্থায় তোমাদের হাতে একটা চারা গাছ আছে, চারা গাছ, ফালিয়াগরিসহা, সে যেন সেটা রোপণ করে, জমিনে লাগায়, রোপণ করে। কেয়ামত হয়ে যাইতে দেখলেও গাছ লাগাইতে বলছে। পৃথিবীর এমন একটা কথা পৃথিবীর কোনো বিজ্ঞানী মনীষী বলে নাই, আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বুখারী শরীফ এবং মুসনাদে আহমদ শরীফে, এই হাদিসটা একাধিকবার আমরা শুনেছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে গাছ লাগানো কি সওয়াবের কাজ না? বর্তমান করোনা ভাইরাস হয়েছে, 70 লাখ লোক প্রায় আক্রান্ত, এখনও আমাদের কি গাছ লাগানো ছাইরা দিব? কেয়ামত হয়ে গেলে তো গাছ লাগাইতে বলছে, তাহলে সব আশা ছাইরা দিয়ে আমরা বয়ে থাকবো? আমাদের এই গাছ লাগাতে হবে। সম্মানিত হাজিরিন, গাছ এমনই নেয়ামত, আপনি লাগাইছেন, আরেকজন চুরি করে ফল নিয়ে গেছে, সে চুরি করার জন্য গুণাগার হবে, কিন্তু চুরি করে সে যে খাইলো এজন্য আপনি কিন্তু এই ফল চুরি করে নিছে, আপনার আমলনামায় সওয়াব ডিপোজিট হয়ে যাবে, জমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চোরে চুরি করছে, আমার আপনার আমলনামায় কি এই ফল চলে আসলো। সুবহানাল্লাহ। তাইলে এর মাধ্যমে আমাদের এই বৃক্ষরোপণের মানে কর্মসূচি, এটা বড় ধরনের একটা ফজিলত এবং নফল ওজিফা এবং সওয়াবের কাজ। যারা রাজধানীতে বসবাস করে, যাদের জায়গা কম, তারা কিন্তু এই সওয়াব হয়তো লাগাইতে পারে না, কিন্তু তারাও করতে পারে। কিভাবে? 5টা গাছ কিনে দিয়ে দিল গ্রামের বাড়িতে কাউকে, বাজারে একটা ফলবান গাছ কিনে একজনকে দিয়ে দিলাম, এর দ্বারা হাদিস শরীফে বুখারী শরীফের একেবারে চাষাবাদ অধ্যায়ের প্রথম হাদিসেই, চাষাবাদ অধ্যায়ের প্রথম হাদিসে একটা হাদিস আল্লাহ রাসূল আনছে যে মামিন মুসলিমিন
ইয়াগুরিস গারসান, কোনো মুসলমান যদি ফলবান গাছ লাগায় এবং সেটা ফলন ফলায়, আও ইয়াজরাউ জারআন, এবং কোনো শস্য বপন করে সেখান থেকে যদি কোনো শস্য হয়, ফায়াকুলু মিনহু, সে যদি সেখান থেকে খায়, এবং ফায়াকুলু মিনহু তৈরান, কোনো পাখিও যদি সেই গাছের ফল খায়, আও ইনসানুন, কোনো মানুষও যদি খায়, আও বাহিমাতুন, কোনো পশু যদি জীবজন্তু যদি খায় ফলায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, তার আমলনামায় সদগার সওয়াব ছাড়া আর কিছু লেখা হবে না, বলেন সুবহানাল্লাহ। সে শুধু সদ গাই পাইতে থাকবে। তাহলে বৃক্ষরোপণের গুরুত্ব আমরা কি বুঝতাছি? কত বড় মর্তবা! একটা পাখিও একটা দানা খাইলে আপনার আমলনামায় সওয়াব হবে। বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে অবশ্যই জান্নাতে হবে, কিন্তু দুনিয়ায়ও এইগুলো আল্লাহ রাসূল করতে বলছে। তাইলে আমরা অবশ্যই আমাদের এগুলো করা থেকে বিরত থাকা যাবে না। বিনা প্রয়োজনে গাছ নষ্ট করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, এটাও আবু দাউদ শরীফে আসছে, বলছে লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা'া সিদরা, যে আল্লাহ রাসূল নালত করছে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি বরই গাছ কাটে। এই বরই গাছ কাটা মানে কি? এটা একটা উদাহরণ দিছে, অর্থাৎ অন্য যে কোনো ফলবান বিনা প্রয়োজনে গাছ কাটা তার উপরে আল্লাহ রাসূলের অভিশাপ। বিনা প্রয়োজনে কোনো গাছ থেকে আপনি কষ্ট দিতে পারবেন না। একটা আমিও বুঝি নাই, একদিন একটা পাতা ছিঁড়া ব্যবহার করা লাগবে না, খামা খাই ছিঁড়ছি, তো আমার পাশে থেকে একজন বলছে ভাই আপনার এটা ঠিক হয় নাই। তখন আমার চেতনায় ধরা পড়লো আসলেও তো আমি একটা অন্যায় করছি। আমরাও কিন্তু মনের ভুলে খামা খাই, গাছের পাতা ছিঁড়ি। তাইলে এগুলো করা যাবে না বিনা প্রয়োজনে। বরই গাছ, দেখেন বরই গাছের কথা আমি আমাদের অঞ্চলের একজন ভালো মাপের আলেম মাওলানা বশির হুজুর, আমি ওনাকে এই হাদিসটা দেখাই, আমি হুজুরটা বুঝি নাই, তো উনি আমাকে সুন্দর করে বুঝাইয়া দিলেন, আমি আরবি তর্জমা উনি অনুবাদ করে দিলেন। উনি বলল দেখো আনোয়ার, আমরা আসলে চিন্তাই করি না, কত হাদিস তো পড়ি না, আসলে তো বুঝি না, এটাও তো একটা সওয়াবের কাজ, যে বরই গাছ এটাও বিনা প্রয়োজনে কাটা যাবে না। অর্থাৎ এই বরই গাছ মানুষ মরলে পাতা ভিজাইয়া কি গোসল করায়, বরই গাছ থেকে বছর বছর ফল হয়, পাখিতে এসে খায়, ছেলে পেলে খায়। বরই গাছের ফল, আপনার আম গাছের ফল সহজে অন্য পোলাপানে নিতে আসে না, কিন্তু বরই গাছকে ওই আপনার আশেপাশের পোলাপানে মনে করে এটা নিজস্ব সম্পত্তি, এসে খুঁটে খুঁটা খুঁটা নিয়ে যায় খায়, এর দ্বারা আপনি কিন্তু সওয়াব পাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বরই গাছের কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলছে, তাইলে বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। আবার আরেকটি হাদিসে এরকম পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে যদি রাস্তা বানাবে সরকারি বা মানুষ চলাচলের কষ্ট হইতেছে, এখন আপনি রাস্তাটা কেটে দিলেন একটা গাছ, হাদিসে আসছে যে কেটে দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আমি স্বপ্নে দেখলাম যে ওই ব্যক্তি এর চাইতে একটা উত্তম গাছের ছায়ায় জান্নাতে বিচরণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি সরকারি রাস্তা বানাবেন, আপনার দুইটা গাছ কাটা গেছে, এটা আপনি এর চাইতে উত্তম গাছ জান্নাতে পাবেন, এই যে স্যাক্রিফাইস আপনার মনের, এর দ্বারা আবার কি লাভবানও হবেন। প্রয়োজনে কাটলে সওয়াব, আবার অপ্রয়োজনে কাটলে কি গুনাহের কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সওয়াবের যে কাজ, এই বনয়নের যে কাজ, এই কাজ আমাদের একেবারে সদগায় জারিয়ামূলক হিসাবে করার জন্যে এগুলো। আরেকটা হাদিসে আসছে যে এই রকম গাছ যে ব্যক্তি লাগাবে এবং এর ফল ফুল সে কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাইতে থাকবে। এটার ব্যাখ্যায় আসছে যে একটা ফল গাছ লাগাইলো, ওর আটি পরে ওটা থেকে আর একটা গাছ হয়, আবার এর থেকে আর একটা হয়, এরকম হইতে হইতে একটা গাছ কিন্তু কেয়ামত পর্যন্ত অনেক সময় বিস্তৃত থাকে। এর দ্বারা একটা গাছের মধ্যে অসংখ্য কলম লাগায়, অসংখ্য এগুলো কিন্তু আমাদের সওয়াব, কেয়ামত পর্যন্ত একটা সদগায় জারিয়ামূলক সওয়াব। সম্মানিত হাজিরিন, এগুলো আমাদেরকে কি খেয়াল রাখতে হবে, এই কাজ ওজিফা মনে করে আদায় করতে হবে। আমি অনেককেই দেখি আলহামদুলিল্লাহ তারা বৃক্ষরোপণ করে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বৃক্ষরোপণ এর যে কর্মসূচি, এক্ষেত্রে আমাদের কোনো অলসতা যাতে না থাকে, আমরা যেন প্রতি বছর গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ। বৃক্ষরোপণের কর্মসূচি টিভিতে অসংখ্য প্রচার করে, কিন্তু হাদিস থেকে যেটা জানলাম যে এটা আমাদের খালি দুনিয়ার লাভ না, আখেরাতেরও কি লাভ, এটা আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, বনজগৎ আল্লাহ রক্ষা করার জন্যে, সুন্দরবন যাতে কাইটা ধ্বংস না করে, এজন্য আল্লাহ ওইখানে ভয়ঙ্কর অজগর সাপ, ভয়ঙ্কর বাঘ ভাল্লুক তৈরি করে দিছে, যাতে মানুষ এগুলো জীব বৈচিত্র্য নষ্ট যাতে না হয়, এজন্য কাইটা সাপ না করে, এজন্য বাঘ বানাইছে, মানুষ গেলে যাতে বাঘে আক্রমণ করে আর গাছ যাতে না কাটে। কিন্তু অনেক মানে
অনেক দুর্নীতিবাজরা আছে যে এই গাছ কেটেও কি গোপনে বিক্রি করে এলায়, আর এই বনজগৎ যে বাসায় এটা বলাও আবার অনেক সময় শিরিক হবে। কয়দিন আগে একটা তুফান হইল বাংলাদেশে, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিল সুন্দরবন তোমাকে ধন্যবাদ, তুমি আমাদেরকে বাঁচাইছো। এই কথা বলা যাবে? এই কথাটা একটা মারাত্মক শিরক। এই বন ধ্বংস করা যাবে না, বন কাইটে কোনো বিদ্যুৎ কেন্দ্র বানানো যাবে না। বন যেখানে আল্লাহ দরকার সেখানে দিছে, তার আশেপাশে পরিবেশ রক্ষা করার জন্যে। বন না থাকলে হয়তো আরও আগেই আমরা ধ্বংস হয়ে যাইতাম, এটা আল্লাহর সিস্টেম, এগুলো করা যাবে না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে নদী অববাহিকা আল্লাহ তৈরি করেছেন, বিশেষজ্ঞরা বলছে যে নদীতে বাঁধ দেওয়া মানে গলা টিপে ধরা, বিশ্বকে গলা টিপে ধরা। কারণ একটা নদীতে, একটা দেশে যদি নদ নদী থাকে, ওই দেশে গাছ লাগান লাগে না, মাটিতে রস থাকে, অসংখ্য গাছ সেই দেশে হইতে থাকে। কিন্তু নদী যখন বাঁধ দিয়া ফারাক্কা বাঁধের মতো যখন বাঁধ হয়ে যায়, তখন পুরা উত্তরবঙ্গ তো মরুভূমি হয়েই যাবে। এটা করা যাবে না, এটা মারাত্মক কবিরা গুনা। যারাই করছে, যারাই করে, যারা এর পক্ষে থাকে, এগুলো মারাত্মক কবিরা গুনা। আমাদের 44টা নদীর সাথে আমাদের দেশের সম্পর্ক, এই ছোট্ট দেশ, কিন্তু দেখা যায় 33টা নদীতেই বাঁধ দিয়ে বয়ে রয়েছে দাদারা। এই কারণেই আস্তে আস্তে আমাদের জীব বৈচিত্র্য কি ধ্বংস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের কি ভূমিকা রাখতে হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই নদী অববাহিকাকে রক্ষা করলেই, আর জীব বৈচিত্র্য এবং গাছপালা থাকলে আমরা অসংখ্য নাজ নিয়ামত, আগে যে বড় বড় গাছ দেখতাম এখন এরকম হয় না, এই অসংখ্য নাজ নিয়ামত আমরা খাইতে পারবো। আল্লাহ তাআলার এই নিয়ামতকে রক্ষা করার জন্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের এই জীব বৈচিত্র্যের ব্যাপারে আজকে যে আমরা আলোচনা করলাম, উদ্ভিদ এবং বৃক্ষরোপণ, এই কাজটা করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এটা একেবারেই সোয়াবের কাজ। আমরা এটা নার্সারি থেকে পারি, আমরা উৎপাদন করি, যারা কৃষক এদেরকে ভালোবাসতে হবে। কৃষিকাজে সহযোগিতা করাও বড় ধরনের সোয়াবের কাজ বলা হয়েছে। এজন্য আমাদের এই কৃষিকাজ, আমাদের বর্তমান যে করোনা ভাইরাস, যে অবস্থা, বাড়ি থেকে বের হওয়া যাবে না এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিতে পারে, তখন আপনার গাছে ধরা লেবু, আপনার গাছে ধরা পুঁই শাক, আপনার বাড়ির আঙিনায় ধরা তরকারি, এগুলো আপনাকে উপকার দিবে। আজকে আমরা সকলেই অস্বাস্থ্যকর এবং বেশি ওষুধ দেওয়া খাবার খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের স্বাস্থ্যকে যদি টিকিয়ে রাখতে চাই, আমার বাড়ির আশেপাশে একটু জায়গাও যাতে খালি না থাকে, আমরা গাছ লাগাবো, দুনিয়া এবং আখিরাতের সওয়াব আমরা লাভ করার জন্য কি চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই বৃক্ষরোপণের ব্যাপারে খেয়াল রাখতে হবে। সর্বশেষ যে কথাটা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তিকে কবরে রাখার পরে একটা গাছের তাজা ডাল আইনা, তাজা ডাল আইনা কবরের উপরে গাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল বলে এই গাছ আল্লাহর জিকির করে, আমরাও সেই সুন্নতটা করি। তাহলে কি এই জিকির করে এমন জিনিস আমরা বপন করতে পারি না জমিনে, যবন করে দুনিয়া এবং আখেরাতে কি লাভবান হইতে পারি না? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখেরাতের লাভবান হইতে হবে, পাশাপাশি আখেরাতে যে গাছ লাগাইতে হবে সে ব্যথা ভুলে কথা ভুলে গেলে চলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন গাছ লাগাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাঁড়ালেন পিছনে, বললেন হে আবু হুরায়রা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম কথা বলে দেব না? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন। তিনি বললেন যে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এমন একটি কথা বললে, এর প্রতিটা কথার বিনিময়ে জান্নাতে বিশাল বিশাল গাছ হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে একজন মুমিন দুই জীবনের কৃষক, সে দুই জীবনকে উন্নয়ন করবে দুনিয়া এবং আখেরাতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই খাঁটি কৃষক এবং কৃষক হওয়ার তৌফিক দান করুক, এবং কৃষকের যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তাদেরও উচিত এই কৃষকদের সম্পদ চুরি না করে তাদের জন্য যা বাজেট হয় তাই সুন্দরভাবে দিয়ে তাদেরকে নার্সিং করা, তাহলে খাদ্যের ঘাটতি, আজকে বাংলাদেশে এত রাস্তা, আমাদের অনেকের একটা বড় ভুল হলো আমরা শুধু কাঠের জন্য গাছ লাগাই, এটা একটা ভুল। আমাদের খাদ্য ঘাটতি প্রয়োজন মেটানোর জন্যে আমাদের এত বেশি কাঠের গাছ লাগার দরকার নাই। আপনি দামি খাট, আসবাবপত্র, দামি দরজা এগুলোর জন্য করতেছেন, এগুলো কোনো প্রোডাক্টিভ না। আপনি ফলবান গাছ লাগান, রাস্তার দুই ধারে এত হেক্টর জায়গা আছে বাংলাদেশে, যদি ফলের গাছ লাগানো যায়, আমরা ফল খাইয়েই তো শেষ করতে পারি না, আর অন্য খাবার খাবো, এত ফল উৎপাদন হইতো, কিন্তু রাস্তার
আশেপাশে দেখা যায় বিভিন্ন জায়গায় এগুলো আমাদের শুধু কাঠের গাছ লাগায়, মেহের বিভিন্ন কাঠের গাছ, কিন্তু এত আসবাবপত্র আমাদের দরকার নাই। আমাদের ফলমূল এবং খাদ্য ঘাটতি যাতে মেটে সেই কাজগুলো করতে হবে। একটা গাছ, যে আমাদের স্যার বলে যে একটা আম গাছ পঞ্চাশ বছর 100 বছরও বাঁচে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এই হিজরত করে যেখানে গেলেন মদিনায়, ওইখানে একটা গাছ 500 বছর বাঁচছিল যেখানে উনি অবস্থান করছিল। তাহলে এমন ফলবান গাছ লাগাইতে হবে, নাতিপুতিরাও যাতে সেই গাছের ফল খাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বৃক্ষরোপণের উপরে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ।